আবার আমন্ত্রণ এ বিজনেস এর সঙ্গে আছি রাজীব জামান প্রিয় দর্শক দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস দর্শক আপনারা জানেন ঢাকা চির এবং স্টক এক্সচেঞ্জ আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন ডিসি আছেন রহমান রহমান এবং সিসি আছেন রাজিউর রহমান আমরা প্রথমে চলে যাচ্ছি তাদের কাছে রাজীব জামান আপনাকে ধন্যবাদ জানিয়ে দেবো ঢাকায় স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর ঠিক এই মুহূর্তে ডিএসসির প্রধান ইনডেক্সটি পে পাঁচ পয়েন্ট পজিটিভ থেকে অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো পঁচাশি পয়েন্টে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে একশো চল্লিশ কোটি টাকা লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারিয়েছে একশো এগারোটি সেখানে বৃদ্ধি পেয়েছে একশো ষাটটির ঠিক এই মুহূর্তে লেনদেনের শেষে অবস্থান করছে স্যালভো কেমিক্যাল এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মার্কেন্টাইল ব্যাঙ্ক ব্র্যাক ব্যাংক আমরানেট কুইন সাউথ টেক্সটাইল এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড অন্যদিকে ঠিক এই মুহূর্তে খাতের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংকিং খাতে এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় আটাশ কোটি টাকা দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে ঔষধ খাত এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে বিশ কোটি টাকা এবং তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় আঠেরো কোটি টাকা তো এসব ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর খবর এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর খবর জানতে চলে যাব সিএসি স্টুডিওতে সেখানে রয়েছে রাজিউর রহমান ধন্যবাদ রহমান রনু আপনাকে এই মুহূর্তে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে চিটিগং স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে সিএসসির প্রধান ইন্ডেক্সটি দশ পয়েন্ট পজিটিভ রয়েছে অবস্থান করছে সতেরো হাজার পয়েন্টে অন্যদিকে থার্টি ইন্ডেক্সটি এই মুহূর্তে সতেরো পয়েন্ট নেগেটিভ থেকে পনেরো পয়েন্টে দাঁড়িয়েছে আর এই মুহূর্তে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে বারো কোটি টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে আশিটি প্রতিষ্ঠানের দর হারিয়েছে একাশিটির এবং তেইশটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে আর টপ ট্রেডের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে অবস্থান করছে ব্রিটিশ আমেরিকান টোবাকো দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএসআর এম স্টিল এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সালভো কেমিক্যাল রয়েছে বিবিএস ক্যাবলস এবং কুইন সাউথ টেক্সটাইল অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইনভয় টেক্সটাইল এবং তৃতীয় অবস্থানে রয়েছে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর তালিকায় যে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে তাদের মধ্যে অবস্থান করছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি এম সি এল সেকেন্ড ইনার মিউচুয়াল ফান্ড এবং তৃতীয় অবস্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল এবং এই ছিল আমার কাছে থাকা চির স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর